আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো একটা ইউটিউব চ্যানেল মনিটাইজেশন অন হওয়ার পর যে সমস্ত সেটিংসগুলো করতে হয় তার এ টু জেড। একটা ইউটিউব চ্যানেল মনিটাইজেশন যখন অন হয় মানে স্টেপ ওয়ান, স্টেপ টু, স্টেপ থ্রি এই তিনটা স্টেপ যখন কমপ্লিট হয়, কমপ্লিট হওয়ার পর আপনাকে মনিটাইজেশন দেওয়া হয় আপনার চ্যানেলে। পরবর্তীতে কিছু সেটিংস অন করার সাহায্যে, কিছু সেটিংসের সাহায্যে আপনি আপনার চ্যানেলের সমস্ত ভিডিওগুলোতে মনিটাইজেশন অন করতে হবে এবং আপনার চ্যানেলে যে সমস্ত অ্যাডসগুলো দেওয়া হবে সেগুলোকে অন করার সাহায্যে আপনার ভিডিওতে, আপনার ভিডিওর মাধ্যমে ইনকাম করতে পারবেন। সো সমস্ত সেটিংসগুলো কীভাবে অন করবেন, এছাড়াও মনিটাইজেশন অন হওয়ার পর কী কী সেটিংসগুলো করতে হয় এবং বেশি ইনকামের জন্য যা যা করা লাগে এ টু জেড সব কিছুই আজকের এই ভিডিওতে আমি দেখাবো। সো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে দেখেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ওয়েল, একটা ইউটিউব চ্যানেল মনিটাইজেশন অন হওয়ার পর সমস্ত সেটিংসগুলো করার জন্য প্রথমেই আমরা ইউটিউব স্টুডিওতে চলে যাব। এই ইউটিউব স্টুডিওতে একটা ক্লিক করে দেবো। ইউটিউব স্টুডিওতে ক্লিক করলে এরকম আসবে। এখানে ফার্স্টে আপনি যখন প্রথমবার মনিটাইজেশন অন হওয়ার পর প্রথমবার যখন এই ড্যাশবোর্ডে আসবেন তখন এখানে একটা ওয়েলকাম বাটন পাবেন। এই ওয়েলকাম বাটনে এখানে কন্টিনিউতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে সেম এরকম ড্যাশবোর্ডটা ওপেন হবে আপনার। এখানে দেখতে পাচ্ছেন ইম্পর্টেন্ট নোটিফিকেশনস, এখানে ওয়েলকাম টু ইউটিউব পার্টনার প্রোগ্রাম, কংগ্রাচুলেশনস, ইউ হ্যাভ বিন অ্যাকসেপ্টেড ইন টু দ্য ইউটিউব পার্টনার প্রোগ্রাম, ইউ ক্যান নাও মনিটাইজ ইউর ইউটিউব চ্যানেল কন্টেন্ট সাপোর্ট। আপনার ইউটিউব চ্যানেলটা কংগ্রাচুলেশন, আপনাকে মনিটাইজেশন দেওয়া হয়েছে, আপনার ইউটিউব চ্যানেলটা ইউটিউব পার্টনার প্রোগ্রামের সাথে সংযুক্ত হয়েছে, এখন আপনি আপনার চ্যানেলের মনিটাইজেশন অনগুলো অন করতে পারেন আপনার ভিডিওর। এটা বলতেছে এখানে আপনি এখান থেকে চাইলে লার্ন মোর এখানে ক্লিক করে দিয়ে এই আর্ন অপশনটাতে আসতে পারেন, অথবা সরাসরি এই আর্নে ক্লিক করে দিলে সেম এরকম একটা ইন্টারফেস আপনি পাবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন ওভারভিউ, ওয়াচ পেজ অ্যাডস, শর্ট ফিট অ্যাডস। এখান থেকে ফার্স্টে দেখতে পাচ্ছেন ওয়ে টু আর্ন, এখানে আপনি দুইটা সাহায্যে ইনকাম করতে পারবেন। একটা হচ্ছে ওয়াচ পেজ অ্যাড, যেটা আমরা নর্মালি ইনকাম করে থাকি অ্যাডসের সাহায্যে, আমাদের লং ভিডিওতে যেই অ্যাডগুলো আসে সেগুলো ওয়াচ পেজ অ্যাড বলে এটাকে, এবং শর্ট ফিট অ্যাডস। এখন আপনাকে মনিটাইজেশনটা মানে এই ওয়াচ পেজ অ্যাড এটা অন করতে হবে। এটা অন করার জন্য আমরা যে গেট স্টার্টেড এখানে একটা ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দিলে এরকম একটা ইন্টারফেস আসবে, এখানে একটু নিচে আসলে দেখতে পাবেন টার্ন অন, এই টার্ন অন একটা ক্লিক করে দেব। টার্ন অনে ক্লিক করে দিলে এরকম আসবে রিভিউ ওয়াচ পেজ টার্মস, এখানে কিছু টার্মস দেওয়া আছে, কন্ডিশন দেওয়া আছে, এখান থেকে আমরা এগুলো চাইলে পড়তে পারেন, না চাইলে নাই, আপনি একদম নিচে চলে আসবেন এবং এই যে টিক মার্কটা দিয়ে জাস্ট অ্যাকসেপ্ট অ্যান্ড নেক্সট এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিলে আমাদের পরবর্তী স্টেপে চলে যাবে, দেখতে পাচ্ছেন এরকম রিভিউ ইউর অ্যাড ডিফল্টস, কী কী অ্যাডসের সাহায্যে আপনি ইনকাম করতে পারবেন ওই ইয়ারটা এখানে চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন টাইপ অফ অ্যাডস, এখান থেকে দেখতে পাচ্ছেন ডিসপ্লে অ্যাডস, স্কিপেবল ভিডিও অ্যাডস, নন স্কিপেবল ভিডিও অ্যাডস। আপনি এই তিনটা টিক মার্ক, এখানে যতগুলো অ্যাডস আপনার এখানে দেওয়া থাকবে আপনি সবগুলোতে টিক মার্ক দিয়ে দেবেন। এরকম টিক মার্কগুলো কিন্তু উঠিয়ে দেবেন, অবশ্যই টিক মার্কগুলো দিয়ে রাখবেন, আমার এখানে অলরেডি দেওয়া আছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন ডিউরিং ভিডিও মিড রোল, এটা অবশ্যই এই টিক মার্কটা দিয়ে রাখতে হবে, এটার কাজটা পরে আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি, ওটা অবশ্যই দিয়ে রাখবেন, এটা কখনোই টিক মার্কটা উঠিয়ে দিবেন না, টিক মার্কটা দেওয়া থাকবে। তারপর আমরা নেক্সটে ক্লিক করে দেব। নেক্সটে ক্লিক করে দিলে এরকম একটা ইন্টারফেস আসবে, তারপর একটু নিচে আসবেন, এখানে দুটো অপশন দেখতে পাচ্ছেন, অল অফ মাই এক্সিস্টিং ভিডিওস আই উইল চুজ, এখানে এই দুইটার কাজ কি, এখানে দেখতে পাচ্ছেন হু ইজ ভিডিও ডু ইউ ওয়ান্ট টু মনিটাইজ, আপনি আপনার যে সমস্ত ভিডিওগুলো আছে আপনার চ্যানেলে সেই সমস্ত ভিডিওগুলো কি আপনি এক ক্লিকেই সব ভিডিও মনিটাইজ করে ফেলতে চাচ্ছেন, নাকি আপনি নিজের ইচ্ছা মতো করে কোনো ভিডিও, নির্ধারিত কিছু ভিডিও মনিটাইজেশন করতে চাচ্ছেন বাকিগুলো মনিটাইজেশন করবেন না। যদি এরকমটা হয়ে থাকে তাহলে আই উইল চুজ এখানে ক্লিক করে দিয়ে গো টু ভিডিও লিস্ট এখানে ক্লিক করে দিয়ে যে সমস্ত ভিডিওগুলো আপনার চ্যানেলে যে সমস্ত ভিডিওগুলো মনিটাইজেশন করতে চাচ্ছেন সেগুলো করবেন। আর যদি সমস্ত ভিডিও মনিটাইজেশন অন করতে চান সেক্ষেত্রে অল অফ মাই এক্সিস্টিং ভিডিওস এখানে ক্লিক করে দিয়ে মনিটাইজ অল এখানে একটা ক্লিক করে দিবেন, তাহলে আমাদের সমস্ত ভিডিওগুলো, আমাদের চ্যানেলের সমস্ত ভিডিওগুলো মনিটাইজ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের এই ওয়াচ পেজ অ্যাড এটা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে, যে ওভারভিউতে আসলে এটা কিন্তু অ্যাক্টিভ। এখন আমাদের এই শর্ট ফিটস অ্যাড এটা আমাদের অ্যাক্টিভ করতে হবে, এই জন্য যে গেট স্টার্টেড এখানে ক্লিক করে দিব, একটু নিচে আসব, টার্ন অন এখানে ক্লিক করে দিব, দেন আগের মতো একটা ইন্টারফেস পাবেন, একদম নিচে চলে যাবেন এবং এখান থেকে এই টিক মার্কটা দিয়ে অ্যাকসেপ্টে ক্লিক করে দেবেন। পরবর্তীতে নেক্সটে চলে যাবে,
এবং দেখতে পাচ্ছেন আমাদের এই শর্ট ফিড অ্যাপস এটাও কিন্তু আমাদের অ্যাক্টিভ হয়ে গিয়েছে। আমরা যদি ওভারভিউতে যাই দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ অ্যাক্টিভ দুইটা ওয়ে আর্ন করার দুইটা ওয়ে আমাদের অ্যাক্টিভ হয়ে গেল। এখন আপনি যদি তারপরও চেক করতে চান আপনার চ্যানেলের কোনো ভিডিও এখন পর্যন্ত নন মনিটাইজ আছে কিনা বা কোনো ভিডিও মনিটাইজ হয়নি এরকম আছে কিনা, সেক্ষেত্রে আপনি চলে যাবেন কন্টেইনে। কন্টেইনে আসার পর এখানে দেখতে পাচ্ছেন মনিটাইজেশন, এখানে সবগুলো ভিডিও কিন্তু অন আছে। আপনি যদি স্পেসিফিক কোনো ভিডিও এখন মনিটাইজেশন অফ করে দিতে চান সেক্ষেত্রে এই যে মনিটাইজেশনের নিচে অন দেখতে পাচ্ছেন এই অ্যারো বাটনটাতে একটা ক্লিক করে আপনি চাইলে অফ করে দিয়ে এখান থেকে সেভে ক্লিক করলে এই ভিডিওর মনিটাইজেশনটা অফ হয়ে যাবে। পরবর্তীতে কোনো ভিডিও আপনার চ্যানেলের কোনো ভিডিও নন মনিটাইজ আছে কিনা বা কোনো ভিডিও মনিটাইজেশন হয়নি, অন্য কোনো প্রবলেম লাইক লিমিটেড এরকম কোনো প্রবলেম আছে কিনা সেটা যদি আপনি চেক করতে চান সেক্ষেত্রে এই যে ফিল্টার এই অপশনটাতে একটা ক্লিক করে দেবেন, মনিটাইজেশন একটা ক্লিক করে দেবেন এবং এখান থেকে নোট মনিটাইজ আপনি যেহেতু নোট মনিটাইজ এটা চেক করতে চাচ্ছেন সেক্ষেত্রে নোট মনিটাইজ এখানে ক্লিক করে অ্যাপ্লাই করে দিবেন। তাহলে দেখতে পাচ্ছেন এখানে নো ম্যাচিং ভিডিও, তার মানে আমাদের চ্যানেলে নোট মনিটাইজ এরকম কোনো ভিডিও নেই, মনিটাইজেশন হয়নি এরকম কোনো ভিডিও নেই আমাদের চ্যানেলে। একইভাবে আপনি যদি লিমিটের আন্ডারে কোনো ভিডিও আছে কিনা সেটা চেক করতে চান সেক্ষেত্রে লিমিটেড এখানে ক্লিক করে অ্যাপ্লাই করে দেবেন, দেখবেন যে লিমিটেডের কোনো ভিডিও থাকলে সেটা এখানে চলে আসবে। সো আমাদের চ্যানেলে কোনো ধরনের প্রবলেম নাই, কোনো ধরনের ভিডিওতে কোনো ধরনের প্রবলেম নাই, যার কারণে সমস্ত ভিডিওগুলো কিন্তু মনিটাইজেশন অন হয়ে গিয়েছে। এখন ওই যে পূর্বেই আমি বলেছিলাম, প্রথমেই কিন্তু আমি বলেছিলাম যে কীভাবে বেশি ইনকাম করা যায়, বেশি ইনকামের সিক্রেটটা কী, যেই ট্রিক্সটা লাগিয়ে যেই ট্রিক্সটা অ্যাপ্লাই করে আপনি আপনার ভিডিও থেকে দ্বিগুণ একটা আর্ন আনতে পারবেন, একটা ইনকাম আনতে পারবেন। এটা কীভাবে করবেন, এটা করার জন্য এই যে দেখতে পাচ্ছেন এখানে আমাদের চ্যানেলের ভিডিওগুলো আছে, ভিডিওর পাশে এখানে দেখতে পাচ্ছেন একটা মনিটাইজ মানে ডলারের একটা অপশন আছে, আপনি জাস্ট এই ডলারের অপশনটাতে ক্লিক করে দেবেন। এই ক্ষেত্রে এই ভিডিওটা দেখতেছেন 12 মিনিট প্লাস, এই ভিডিওটা 8 মিনিট প্লাস, এটা ভিডিও 8 মিনিট, এখানে প্রত্যেকটা ভিডিও কিন্তু 8 মিনিট, কিন্তু এই ভিডিওটা হচ্ছে 4 মিনিট। আমি জাস্ট প্রথমেই এই ভিডিওটার সাহায্যে আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে, এই 4 মিনিটের ভিডিও আমরা যদি এই মনিটাইজ অপশনটাতে একটা ক্লিক করি, মনিটাইজ অপশনটাতে ক্লিক করে দিলে এরকম আসবে এবং এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নিচের যেই লোকেশন অফ ভিডিও অ্যাডস এর নিচে যেই সমস্ত অ্যাডসগুলো আছে বা যে সমস্ত অপশনগুলো আছে সবগুলো হাইড, কেননা এটা হচ্ছে 4 মিনিটের ভিডিও আর আমরা জানি একটা ভিডিওতে অধিক অ্যাড দেওয়ার জন্য মানে বেশি ইনকাম করার জন্য একটা ভিডিওতে অধিক অ্যাড আমরা দিতে পারি, আর অধিক অ্যাড দিতে পারি আমরা সেই সমস্ত ভিডিওগুলোতেই যে সমস্ত ভিডিওগুলো 8 মিনিটের উপরে, 8 মিনিটের নিচে কোনো ভিডিওতে কিন্তু আমরা একাধিক অ্যাড বসাতে পারি না যার কারণে ইনকামটা কম হয়। সো আমাদের একাধিক অ্যাড বসিয়ে বেশি ইনকাম করার জন্য 8 মিনিটের উপরে যে সমস্ত ভিডিওগুলো আছে সেই সমস্ত ভিডিওগুলোর প্রয়োজন হবে। সো এই যে এই ভিডিওটা দেখতে পাচ্ছেন 8 মিনিট 9 সেকেন্ড, আমি এই ভিডিওটা দিয়ে আপনাদের দেখাচ্ছি। এই যে মনিটাইজেশন অপশনটাতে একটা ক্লিক করে দিব, ক্লিক করে দিলে এরকম ইন্টারফেস পাবেন, তারপর একটু নিচে আসবেন এখানে দেখতে পাচ্ছেন ডোরিং ভিডিও মিড রোল। ওই যে প্রথমেই আমি আপনাদেরকে বলেছিলাম মিড রোল ডোরিং ভিডিও এই অপশনটা অবশ্যই আপনারা টিক মার্ক দিয়ে রাখবেন, সেটাই হচ্ছে এটা, এটার সাহায্যে কিন্তু আপনি আপনার ভিডিওতে একাধিক অ্যাড বসিয়ে বেশি টাকা ইনকাম করতে পারবেন। সো এই যে ডিউরিং ভিডিও মিড রোল 8 মিনিটের উপরে যে ভিডিওগুলো থাকবে এগুলোতে মনিটাইজেশন অপশনে এসে ডিউরিং ভিডিও মিড রোল এই জায়গা থেকে ম্যানেজ মিড রোলস এখানে একটা ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দিলে আমরা এই অ্যাড ব্রেকারস এই অপশনটাতে এই পেজটাতে চলে আসবো, চলে আসলে এখান থেকে আমরা একাধিক অ্যাড বসিয়ে ইনকাম করতে পারবো। ওকে, এই যে আমাদের ভিডিওটা 8 মিনিটের একটা ভিডিও, এখন আমরা এখানে কোথায় কোথায় অ্যাড বসাতে চাচ্ছি। আমরা যদি ফার্স্টেই প্রথমেই ভিডিওর শুরুতে একটা অ্যাড বসাতে চাই সেক্ষেত্রে এই যে লাইনটা দেখতে পাচ্ছেন এটা ভিডিওর শুরুতে নিয়ে যাব এবং এখান থেকে যে অ্যাড অ্যান্ড ব্রেক অথবা এই যে অ্যাড ব্রেক এই দুইটা জায়গা থেকে যে কোনো একটা জায়গাতে ক্লিক করে আমরা একটা অ্যাড এখানে দিতে পারি। লাইক আমি প্রথমে এটাতে একটা ক্লিক করে দিলাম, এখানে দেখতে পাচ্ছেন একটা অ্যাড কিন্তু অ্যাড হয়ে গিয়েছে। তারপর আমি যদি আরও একটা অ্যাড বসাতে চাই, আমি 4 মিনিট এখানে দেখতে পাচ্ছেন মিনিট দেওয়া আছে 4 মিনিট 14 সেকেন্ড, এখানে একটা অ্যাড বসাতে চাচ্ছি, এই জন্য এই অ্যাড ব্রেক এখানে একটা ক্লিক করে দেবো, এখানেও কিন্তু একটা অ্যাড বসে গিয়েছে। পরবর্তীতে আমি একদম ভিডিওর শেষে একটা অ্যাড বসিয়ে দেবো, এখানে এই জন্য অ্যাড ব্রেক এখানে একটা ক্লিক করে দিলাম এবং দেখতে পাচ্ছেন ভিডিওর শেষেও কিন্তু অ্যাড বসে গিয়েছে। এইভাবে আপনি চাইলে যত খুশি তত অ্যাড বসাতে পারেন আপনার একটা ভিডিওতে,
কিন্তু এই ক্ষেত্রে একটা বিষয় আপনাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে, আপনি যদি একটা ভিডিওতে বেশি পরিমাণে অ্যাড বসান, সেই ক্ষেত্রে আপনার যে অডিয়েন্সগুলো আছে সেই অডিয়েন্সগুলো কিন্তু বারবার অ্যাড আসার কারণে আপনার ভিডিওটা থেকে বিরক্তবোধ হয়ে যাবে। আর যখনই আপনার ভিডিওটা থেকে বিরক্তবোধ হয়ে যাবে বারবার অ্যাড আসার কারণে, তখন কিন্তু আপনার ভিডিওটা বিরক্ত হয়ে তারা ছেড়ে চলে যেতে পারে। সো বেশি ইনকামের ফাঁদে পড়ে আপনি কিন্তু বেশি অ্যাড বসাবেন না, যার কারণে কিন্তু আপনার অডিয়েন্সরা আপনার প্রতি বিরক্ত হয়ে আপনার চ্যানেলটা ছেড়ে চলে যেতে পারে। তো আপনি মোটামুটি চিন্তা করে তারপরেই সর্বোচ্চ 1 থেকে 2টা বা 3টা অ্যাড বসাবেন, এর বেশি বসানোর চেষ্টা করবেন না। তবে কতটা অ্যাড বসাবেন সেটা নির্ভর করে আপনার উপর, আপনি চাইলে কিন্তু অনেক বেশিও অ্যাড বসাতে পারেন, তবে যেরকমটা আমি বললাম। সো আপনার সমস্ত অ্যাড বসানো হয়ে গেলে আপনি এই যে কন্টিনিউ এখানে একটা ক্লিক করে দিবেন, তাহলে আমাদের অ্যাডটা অ্যাড হয়ে গিয়েছে। এখন আমরা জাস্ট এখান থেকে একটা সেভে ক্লিক করে দেব, তাহলে সম্পূর্ণরূপে আমাদের অ্যাডটা বসানো হয়ে যাবে, আমাদের ভিডিওতে 3টা অ্যাড চলবে এখন এই ভিডিওটাতে। সো গাইস, এই ছিল ইউটিউব চ্যানেল মনিটাইজেশন অন হওয়ার পর কীভাবে কী সেটিংস করতে হয়, কীভাবে সমস্ত ভিডিওতে মনিটাইজেশন অন করে বেশি টাকা ইনকামের জন্য অ্যাডস বসাতে হয়, এর একটা কমপ্লিট প্রসেস। আই হোপ এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক, এবং ভিডিও সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কিছু নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।